প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিএসআরএম নিবেদিত স্বাধীনতার অগ্রনায়ক অনুষ্ঠানে। এই অনুষ্ঠান সময় টেলিভিশনে প্রচারিত হবার পাশাপাশি রেডিও স্বাধীন 92.4 এফএম এ প্রচারিত হচ্ছে। আমরা এই অনুষ্ঠানে আজকে আলোচনা করব একজন বরণীয় স্মরণীয় মানুষকে, যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামকে বঙ্গবন্ধুর সঙ্গে থেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন মুক্তির লক্ষ্যে এই দেশের মানুষকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতির গগনে সূর্যের মতন প্রদীপ্ত, কিন্তু তাকে ঘিরে ছিল আরও বেশ কিছু উজ্জ্বলতর জ্যোতিষ্ক, যারা বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গবন্ধুর সঙ্গে সংগ্রামে একই কাতারে দাঁড়িয়ে এদেশের মানুষের জন্য লড়েছেন। তাদের অন্যতম হল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারের অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন এবং স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন। আমরা জাতীয় চার্টার থেকে হারিয়েছি 75-এর নভেম্বরে এবং আজকে এই অনুষ্ঠানে আমরা তাকেই স্মরণ করছি, তাকে নিয়ে কথা বলব। এবং কথা বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র তানভীর শাকিল জয়, মাননীয় সংসদ সদস্য, এবং সেই সঙ্গে আছেন অধ্যাপক, লেখক ও গবেষক ডক্টর সালিম সাবরিন। আমরা আলোচনায় প্রবেশ করার আগে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী সম্পর্কে একটা ছোট্ট তথ্যচিত্র আমরা দেখে নিই। জাতির জনকের অন্যতম সারথি ছিলেন এম মনসুর আলী। বঙ্গবন্ধু যখন ছিলেন পাকিস্তানের কারাগারে, মুক্তিযুদ্ধ পরিচালনায় তিনি রেখেছেন অনন্য এক ভূমিকা। মহান এই নেতা আজীবন ছিলেন দেশ, মাটি আর মানুষের প্রতি অঙ্গীকারে। 1917 সালের 16 জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামে জন্ম শহীদ এম মনসুর আলীর। তার শিক্ষা জীবন শুরু হয়েছিল কাজীপুরের গান্দাইল মাইনর স্কুলের মাধ্যমে। এরপর 1935 সালে সিরাজগঞ্জের বিএল স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1937 সালে আইএ পাশ করেন রাজশাহী সরকারি কলেজ থেকে। 1941 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ এবং 1944 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে এমএ এবং এলএলবি ডিগ্রি লাভ করেন। 1954 সালের নির্বাচনে ক্যাপ্টেন এম মনসুর আলী সিরাজগঞ্জের কাজীপুর নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আতাউর রহমান খান যখন তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, তখন প্রাদেশিক মন্ত্রিসভায় ক্যাপ্টেন মনসুর আলী 3টি মন্ত্রণালয়ে খাদ্য, আইন ও রাজস্ব দায়িত্ব নিয়ে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 1970 সালের ডিসেম্বরের নির্বাচনীয় বিপুল ভোটে জাতীয় পরিষদের সংসদ সদস্য নির্বাচিত হন। মুজিবনগর মন্ত্রিসভায় এম মনসুর আলী ছিলেন অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী। 1972 সালের সদ্য স্বাধীন বিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু সরকারের পুনর্গঠিত মন্ত্রিসভায় এম মনসুর আলী দায়িত্ব পান যোগাযোগ মন্ত্রণালয়ের। 1975 সালে বঙ্গবন্ধু ছিলেন প্রেসিডেন্ট এবং এম মনসুর আলীকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। 1975 সালে জাতির জনককে সপরিবারে হত্যার পর কারাগারে বন্দী অন্য জাতীয় 3 নেতার সাথে হত্যা করা হয় ক্যাপ্টেন এম মনসুর আলীকে। এবার আমরা আলোচনায় যাচ্ছি। তানভীর শাকিল জয়, আপনি তার সম্পর্কে পরিবারের কাছ থেকে কি শুনেছেন, কি ধারণা পেয়েছেন এবং এমন কিছু কথা যেগুলো হয়তো আমরা যারা বাইরের মানুষ, পরিবারের বাইরে, তার হয়তো জানি না, এই কথাগুলি আপনার কাছে আমরা প্রথমে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, সময় টেলিভিশনের সকল দর্শককে শুভেচ্ছা এবং সময় টিভিকে কৃতজ্ঞতা এরকম একটি আয়োজন করার জন্য। আমার দাদা যখন 3রা নভেম্বরে শহীদ হন, সে সময় আসলে আমার বয়স 1 বছরের একটু বেশি, সুতরাং মানে আমার সরাসরি স্মৃতি তো আসলে নেই। আমি আমার পিতা
সাবেক মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিম এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ মোহাম্মদ নাসিম, তাকে আমরা হারিয়েছি। আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ছিলেন। আমার বাবা মা এবং বিশেষ করে আমার দাদি বেগম আমেনা মনসুর, আসলে যিনি মানে আমি যার কাছে মানুষ হয়েছি আর কি ওই সময় শৈশবে, তো ওনার কাছ থেকেই আসলে আমার দাদা সম্পর্কে জানা, মানে ওনাদের কাছ থেকে আমার দাদার রাজনৈতিক জীবনটাই আমরা বেশি জেনেছি। যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি শুরু করার পরে, বিশেষ করে 54 সালে যে যুক্তফ্রন্টের নির্বাচনটি হয়, সেই নির্বাচনেই প্রথম আমার দাদা, আমাদের বর্তমানে তো আমাদের নির্বাচনী এলাকাটাকে বলা হয় কাজীপুর, সেটি আসলে ওই সময় পাবনার ভিতরে ছিল, সিরাজগঞ্জ মহকুমা ছিল, সেখান থেকে এই সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রাজনৈতিক যাত্রা শুরু করেন। এবং আমি যতটুকু আমার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি যে আমার দাদা কিন্তু একজন অত্যন্ত প্রখ্যাত আইনজীবী ছিলেন, বিশেষ করে পাবনাতেই তিনি তার আইন পেশাটি পরিচালনা করতেন এবং তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তো আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন। আমার দাদা সিরাজগঞ্জের কুড়িপাড়া একটি গ্রাম, একদম গ্রাম নিভৃত পল্লী ওই সময়, সেখান থেকে কিন্তু তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। সেখানে গান্ধাইল মাইনর স্কুল বলতো তখন, সেখান থেকে উনি লেখাপড়া করে বিএল স্কুল ছিল সিরাজগঞ্জে, সেখান থেকে তারপর ইসলামিয়া কলেজ এবং আলিগড় মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে তিনি আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন। মানে ওই সময়ে ওই অঞ্চল থেকে একজন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যে একটি মানে লেখাপড়া করতে পারবে, এটি একটি অকল্পনীয় বিষয় ছিল ওই অঞ্চলের মানুষের জন্য। এবং সেখান থেকে দাদা যখন আইন পেশার নিয়োজিত হলেন বা নিজেকে নিয়োগ করলেন পাবনাতে, তখন কিন্তু মানে সকলেরই পরিবারেরও একটি প্রত্যাশা ছিল, আমি দাদির কাছ থেকে যতটুকু জেনেছি, যে আমার দাদা এরকম একজন বড় আইনজীবী, অনেক প্রসার প্রচার এবং আইনজীবী মানেই তো অনেক অর্থ উপার্জনের একটি বিষয় ছিল। কিন্তু আমার দাদা কিন্তু সেই পথে যাননি, তিনি রাজনীতিতে নিজেকে আত্মনিয়োগ করলেন বঙ্গবন্ধুর সাথে। এবং একই সাথে তিনি, আমি যতটুকু শুনেছি, যে আইন পেশার ক্ষেত্রেও তিনি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত যে দুস্থ দরিদ্র যাদের সামর্থ্য নেই তাদেরকেই তিনি সেই সার্ভিসটি দিতেন বিনামূল্যে। সুতরাং দেখা যেত যে আইন পেশার মাধ্যমে তার আয় যত বেশি তার থেকে ব্যয় বেশি ছিল, এরকম একটি অবস্থা ছিল আর কি। সেটাই আমাদের মানে তখন থেকেই তার সেই মানব সেবার প্রতি যে একটি আগ্রহ, এবং পরবর্তীতে জেল জুলুম আন্দোলন সংগ্রাম এগুলো তো আসলে সকলেই মানে একটা ইতিহাস হয়ে গেছে। এবং আমার পিতার কাছে আমি জেনেছি যে পাবনাতে ওই সময় যে ভুট্টা বিরোধী আন্দোলন হয়, যে ভুট্টা সেই সময় আমার দাদা এবং বাবা একসাথেই কিন্তু জেলে ছিলেন, মানে একই জেলে ছিলেন পিতা এবং সন্তান। তো এই এই স্মৃতিগুলো আমার বাবা বলেছেন। একটি বিষয় আমি যেটা মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যে আমি আমার রাজনৈতিক জীবন তো আসলে শুরু হয় 2008 সালে, আমি তখন সংসদ সদস্য নির্বাচিত হই। সেই সময় যখন তত্ত্বাবধায়ক সরকারের মামলা ষড়যন্ত্রের কারণে বাবা নির্বাচন করতে পারলেন, আমি গেলাম। এবং তখন আমি 2008 সাল, আমার দাদা শহীদ হয়েছেন 1975 সালের 3রা নভেম্বরে, একটি সুদীর্ঘ সময়। কিন্তু আমি যখন 2008 সালে নির্বাচনটা করতে গেলাম, তখন আমি দেখলাম যে আমার ওই অঞ্চলের যে জনগণ, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, তাদের এত বছর পরেও শহীদে মনসুর আলীর প্রতি যে আবেগ, আমি শুধু মনসুর আলীর নাতি এটি তাদের জন্য যথেষ্ট, মানে তারা আমাকে দেখেই তাদের চোখে বানিয়ে চলে আসছে যে তুমি মনসুরের নাতি। মানে এই অর্জনটা তো একজন মানুষের শুধুমাত্র একজন মন্ত্রী বা এমপি হলে সম্ভব না, এটি আসলে মানুষের সে হৃদয়ভাবে প্রবেশ করলেই সম্ভব, এবং সেটি আসলে উনি অর্জন করেছিলেন সেইভাবে এই পর্যায়ে গিয়েছিলেন। এবং আমি যেটা শুনেছি যে আমার দাদা মানে প্রধানমন্ত্রী হন, উনি তো আসলে সকল মানে সকল ক্ষেত্রে একটা সর্বোচ্চ আসনে চলে গিয়েছিলেন, বঙ্গবন্ধু তাকে সেভাবে সম্মানিত করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, বাকশালের মহাসচিব হয়েছেন, সকল কিছু ছিলেন, কিন্তু সেই অবস্থাতেও মানে তিনি খুবই সাধারণভাবে সকলের সাথে মিশতেন, জনগণের সাথে মিশতেন। আমি শুনতাম যে মন্ত্রী থাকা অবস্থায় আমার দাদি গল্প করতো যে দেখা গেল লুঙ্গি পরে স্যান্ডো গেঞ্জি পরে বৈঠকখানায় বসে আছে, লোকজন আসতেছে একসাথে বসে মুড়ি খাচ্ছে আমার দাদা, অথচ উনি প্রধানমন্ত্রী থাকা, মুড়ি খাচ্ছে কথা বলতেছে, গায়ে হাত দিয়ে বলতেছে তোর কি লাগবে, কি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি লাগবে কিনা, তুই খেয়ে আসছিস কিনা, না হলে এখন আমার সাথে বসে খাওয়া দাওয়া করে যা। এই অসাধারণ যে মানবিক দিক, মানুষের সঙ্গে যোগাযোগ, অন্তরের অন্তরের যোগাযোগ, এটি আসলে ওনাকে মনসুর আলী করেছেন। আমি আসবো আবার তার আগে এখন আমরা একটু ডক্টর সালিম সাবরিনের কাছে যাই। আপনি তো তাকে নিয়ে গবেষণা করেছেন, ফলে আপনার কাছে হয়তো অনেক অজানা তথ্য আছে, যেটা হয়তো আমরা যারা সর্বসাধারণ আমরা তার সম্পর্কে জানি না। যেমন আমার মনেই প্রশ্ন আছে যে উনি
ওনার নামের আগে ক্যাপ্টেন কিভাবে যুক্ত হলো? উনি তো আইনজীবী ছিলেন। প্রথমেই আমি যে বিষয়টি বলবো, আপনার প্রশ্নের সূত্র ধরেই বলছি যে ক্যাপ্টেন মনসুর আলী আসলে একটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে আছে, অনেকেই হয়তো মনে করতে পারেন যে ক্যাপ্টেন মনসুর আলী হয়তো সেনাবাহিনীতে চাকরি করতেন। আসলে বিষয়টা কিন্তু তা নয়, এটি একটি লৌকিক উপাধি তার। তিনি এতটাই মানুষের কাছাকাছি ছিলেন যে ওই সময় ছাত্র অবস্থাতেই তিনি সেই পাকিস্তান সরকারের সময়কালে তিনি একটি প্রশিক্ষণ নিয়েছিলেন, মুজাহিদ প্রশিক্ষণের মতো একটি প্রশিক্ষণ, প্যারামিলিশিয়া যেটাকে আমরা বলি আর কি, পাকিস্তান ন্যাশনাল গার্ড, পিএনজি, পাকিস্তান ন্যাশনাল গার্ড, পাকিস্তান ন্যাশনাল গার্ড তখন নিত, তখন অনেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সেই প্রশিক্ষণে তাকে ক্যাপ্টেন উপাধি দেওয়া হয়েছে। তো সেই থেকে মানে জনগণের কাছে তিনি ক্যাপ্টেন, আবার মঞ্চের উকিল বলেও অনেকে উপাধি দিয়ে থাকেন, কলোকিয়ালি তিনি ওইভাবে ক্যাপ্টেন এম মনসুর আলী হিসেবে। এইখানে একটু বলে আমি আপনাকে একটু বাধা দিই, সেটা হলো যে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয়টা কি ওই ইসলামিয়া কলেজ থেকে পরিচয়? তবে বঙ্গবন্ধুর জন্ম 1920 সালে আর মনসুর আলীর জন্ম 1917 সালে, বয়সে বড় ছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর ব্রেকআপ স্টাডি থাকাতে তারা একসঙ্গে গিয়ে আবার সহপাঠী হয়েছিলেন আর কি। পরবর্তীকালে যে রাজনৈতিক উপাখ্যানগুলো আমাদের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, আমরা দেখলাম যে যুক্তফ্রন্ট নির্বাচনে ভাষানী, হক ভাষানী এবং শহীদ যেটা বলা হয়ে থাকে, যে তিন নেতার যে যুগপৎ রাজনৈতিক যে নেতৃত্বে যে যুক্তফ্রন্টের নির্বাচনে পূর্ববঙ্গের মানুষের যে নিরঙ্কুশ যে মানে ম্যান্ডেট দিলেন, পূর্ববঙ্গের মানুষ তাদের অধিকার আদায়ের 54 নির্বাচনে পাকিস্তানের সরকাররা বুঝে নিয়েছিল যে আমাদের এখানে রাজনৈতিক প্রতিপত্তি খুব বেশি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এবং তখন থেকেই মূলত যে সংকটটি শুরু হয়েছিল সেই সংকটটি ছিল শাসনতান্ত্রিক একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল, এবং শাসনতন্ত্র রচনা করার জন্য, শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই ছিল মূল লড়াইটি, যেটি যুক্তফ্রন্ট নির্বাচনের পরপরই ক্যাপ্টেন এম মনসুর আলীর মতো একজন জুনিয়র মোস্ট তখন রাজনীতিবিদ, তার চেয়ে অনেক সিনিয়র রাজনীতিবিদ, কিন্তু তখন তাকে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী করা হয়েছে। এটা কিন্তু খুব রিমার্কেবল আমাদের ইতিহাসের ঘটনা। আমি মানে এক একটা তথ্য পেতে গিয়ে আমার খুব অবাক লেগেছে যে উনি অতি অল্প বয়সে এত মেধাবী ছিলেন যে মেধার স্বাক্ষর তিনি রাজনীতির প্রতিটি পর্বে, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রতিটি পর্বে, এবং মুক্তিযুদ্ধে তো তার একটা গৌরবজনক ভূমিকা রয়েছে যেটি স্বতন্ত্র মূল্যায়নের দাবি রাখে। এবং আমি যেটাই মানে ভাবছিলাম আপনার কথা শুনতে শুনতে, যে আমরা যদি স্বাধীনতা আন্দোলনের কথা চিন্তা করি, তাহলে সেই সময় বঙ্গবন্ধু থেকে শুরু করে তার সঙ্গে আর যারা নেতৃবৃন্দ ছিলেন সবাই কিন্তু পঞ্চাশের কাছাকাছি। এটি ভাবতে কিন্তু আমার কাছে খুব অবাক লাগে যে ওইরকম একটি বয়সে আমরা বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছেন এবং তাকে যারা সহযোগিতা করছেন তারাও কিন্তু তার কাছে প্রায় সমাবেশী। আমরা আবার আসবো একটু তার বিশাকিল জয়ের কাছে, যে এই যে দাদার যে রাজনীতি, এটি তো প্রবাহিত হয়েছে পিতার মধ্যে, পিতার রক্তে এবং এখন দৌহিত্রের রক্তে, এইটিকে আপনি কীভাবে নিজে ধারণ করেন এবং এটিকে আজকের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কী করা যেতে পারে? মনসুর আলীর দৌহিত্র, মোহাম্মদ নাসিমের পুত্র, এটি কিন্তু মানে রাজনৈতিক ক্ষেত্রে আমার জন্য যেরকম একটি গৌরবের বিষয়, একই সাথে কিন্তু প্রচণ্ড চাপের বিষয়। আমার পরিচয় যখন চলে আসে তখন কিন্তু আমি যেটি বলছিলাম যে আমাদের এলাকায় সিরাজগঞ্জে বা কাজীপুরে মানে প্রায় 54 সাল থেকে এ পর্যন্ত কোনো নির্বাচনে আমাদের ওই আসনে নৌকা পরাজিত হয়নি, এ পর্যন্ত, টিল টুডে। এই যে একটি বিশাল প্রায় অর্ধশতকের একটি ইতিহাস, ওখানকার প্রজন্ম থেকে প্রজন্মে নৌকার প্রতি এই ভালোবাসা এবং তাদের প্রত্যাশাটাও ওরকম হয়ে যাচ্ছে। মনসুর আলী, মোহাম্মদ নাসিম, আমি তো তারপরে তৃতীয় প্রজন্ম রাজনীতিতে, তো সেটি আমার জন্য চ্যালেঞ্জ, আবার আমার জন্য অনেক সম্ভাবনা, এবং সেটিকে ধারণ করে এগিয়ে যেতে তো আমাকে হবেই। এবং আমি যে কথাটি বলছিলাম যে আমার রাজনৈতিক জীবনের শুরুটা অনেক আবেগ এবং ভালোবাসা দিয়েই শুরু হয়েছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে ওই অঞ্চলের মানুষ মনসুর আলীর নাতি, মানে তাদের যে আবেগ সেই আবেগটা কিন্তু এখনও আছে। এখনও আমি যখন মুরব্বীদের কাছে যাই, বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে যাই,
যারা আমার দাদার কর্মী ছিলেন তাদের এখনও যে ভালোবাসা আমার দাদার প্রতি, যে সেটি আসলে মানে রাজনীতিরও অনেক ঊর্ধ্বে, এটি আসলে রাজনীতিরও অনেক ঊর্ধ্বে। তো আমার তো একটি সকল সময় লক্ষ্য যে আসলে মনসুর আলীর মতো ব্যক্তিত্বরা তো আসলে যুগে যুগে আসেন না, সুতরাং সেই সীমা ছোঁয়ার মতো সাহসও আমার নেই। কিন্তু আমার সবসময় একটি লক্ষ্য যে অন্ততপক্ষে মানে কিছুটা হলেও সেরকম ভালোবাসা যেন মানুষের কাছ থেকে আমি অর্জন করতে পারি, জনগণের কাছ থেকে। এবং সেটা করতে হলে আমার জনগণের সাথে আমার সেই যোগাযোগটা আরও নিবিড় করতে হবে, যোগাযোগটা আরও মজবুত করতে হবে। যেভাবে আমার দাদা সকলের সাথে মিশতেন, যেটি আমি পরবর্তী আমার বাবার মধ্যেও দেখেছি, যে জনগণের জন্য রাজনীতি, সুতরাং সর্বোচ্চ সময়টা জনগণকেই দিতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে, তাদের বিশ্বাস অর্জন করতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে, তাহলেই তো জনগণের জন্য রাজনীতি। তো আমার সুখে দুঃখে মানুষের সুখে দুঃখে থাকতে হবে তাদের পাশে, তাদের পাশে থাকতে হবে। এবং আমি দেখেছি যে এইটি কখনো চেঞ্জ হবে না, তখনও মানুষ সুখে দুঃখে যারা ছিল তাদেরকে মনে রাখে যে কারণে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে গেছে। বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, এটা তো ইম্যাটেরিয়াল বঙ্গবন্ধুর জন্য, বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। এবং সেটা তিনি তো জনগণের কাছ থেকেই সেটি অর্জন করেছেন, সেটি কোনো ইউনিভার্সিটিও তাকে দেয়নি, কেউ তাকে সেই মানে পুরস্কারের মতো এনে দেয়নি, খুশি করার জন্য, খুশি করার জন্য দেয়নি, তিনি সেটি অর্জন করেছেন। সুতরাং সেই অর্জন করতে হবে জনগণের কাছ থেকে। আমার কাছে মনে হয় এটি মানে সকল প্রজন্মের জন্যই, রাজনীতির জন্যই প্রাসঙ্গিক। আমি আবার হয়তো ফিরবো তারপরে আগে মুক্ত, আপনি শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে আপনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেখানেও তার একটা বড় ভূমিকা ছিল, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু আমাদের বলেন, কারণ আপনি তো নিয়ে গবেষণা করেছেন। জি, যথার্থই বলেছেন। 1971 সালের যে 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলো, তার আগের অনেক প্রেক্ষাপট আছে, আমি বিস্তারিত যেতে পারছি না সময় অভাবে। তো এইখানে এসে আমরা দেখলাম যে আজকে আমরা যাকে নিয়ে যে মহান নেতাকে আলোচনা করছি, তাকে একটা খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হলো, প্রবাসী বাংলাদেশ স্বাধীনতার যে স্বাধীন বাংলাদেশ সরকারের যে তিনি অর্থমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হলেন। এবং অর্থমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে আমি খুব ছোট্ট করে বলি যে তিনি কতটা দূরদর্শী ছিলেন, যে আমরা জানি যে যে কোনো যুদ্ধের বা সমরাঙ্গনের জন্য শুধু অস্ত্রটাই মুখ্য না, সেই সঙ্গে অর্থটাও একটা মুখ্য বিষয়। এবং এই অর্থনৈতিক বনিয়াদটা তৈরি করার জন্য আমাদের অর্থমন্ত্রী মনসুর আলী যে কাজটি করেছিলেন, যে সেই সময় আমাদের বিভিন্ন সেক্টরে, যে 11টি সেক্টরে আমাদের গেরিলা মুক্তিযোদ্ধারা যখন সীমান্ত পার হয়ে যে প্রশিক্ষণ নিচ্ছেন, এবং তখন আমাদের রাষ্ট্রীয় মানে ব্যুরোক্রেটিক যে কাঠামো, এই কাঠামো গড়ে উঠেছে, বিভিন্ন মন্ত্রণালয় গড়ে উঠেছে, একটা শাসনতান্ত্রিক কাঠামো পরিচালিত হচ্ছে, তো তখন এই সমস্ত ম্যানেজমেন্টগুলোর ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের কথা স্পেশালি আমি বলি, যে তিনি একটা সুনির্দিষ্ট একটি পদ্ধতি দিয়ে, সেই অর্থনৈতিক কাঠামো দিয়ে তিনি সেই যুদ্ধকে পরিচালনা করার জন্য তিনি অনেকগুলো পন্থা অবলম্বন করেছেন। তার মধ্যে বেশ কয়েকটা পন্থার কথা আমি বলবো, যে মনসুর আলী কতটা দূরদর্শী ছিলেন, বলেছিলেন যে আমার যে মানে স্টেট ব্যাংক থেকে যে সমস্ত মুদ্রাগুলো আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আমরা সংগ্রহ করা হয়েছিল, সেই মুদ্রাগুলোকে পাকিস্তান সরকার আন্দাজ করতে পেরেছিল যে এই মুদ্রাগুলো আমাদের যুদ্ধের মানে মুক্তিযোদ্ধারা ব্যবহার করবে, সেই কারণে তারা তড়িঘড়ি করে ওই মুদ্রাগুলো কিন্তু নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। তার আগেই আমাদের অন্য কারেন্সিতে এটা ডাইভার্ট করা হয়েছিল, এবং ফলে আমাদের মানে মুক্তিযুদ্ধের অর্থনীতির ভিত্তিটাও কিন্তু দৃঢ় হয়েছিল। পাশাপাশি উনি বিভিন্ন সেক্টরে, যুদ্ধের বিভিন্ন সেক্টরে কীভাবে অর্থ অনুদান, বাইরে থেকে অনুদান নিয়ে এসে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, সমরাস্ত্র প্রশিক্ষণের ক্ষেত্রে কী কীভাবে ব্যয় নির্বাহ করা যায়, সমস্ত কিছু তিনি সুবিন্যস্তভাবে করতে পেরেছিলেন। এমনকি ত্রাণ সামগ্রী দিয়ে থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা এবং চিকিৎসা থেকে সমস্ত ক্ষেত্রে অর্থনৈতিক একটা সমবণ্টনের তিনি বিধি ব্যবস্থা করে ফেলেছিলেন। তাহলে এইটি একটা ইউনিক ঘটনা ছিল যে, এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবে তিনি চাপ সৃষ্টি করতে পেরেছিলেন, বিশ্ব নেতৃবৃন্দকে বোঝাতে চেষ্টা মানে সফল হয়েছিলেন যে আপনারা কোনোরকম সাহায্য করলে এটা গণহত্যার কাজে ব্যবহৃত হবে। এই কারণেই আমাদের মনস্তাত্ত্বিক একটা বিজয় হয়েছিল, এবং যে বিজয়টির সূচনা করেছিলেন আমাদের এই স্বাধীনতার অগ্রনায়ক এম মনসুর আলী। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, বিশেষ কথাটি তানভীর শাকিল জয়ের কাছ থেকে শুনতে চাই।
ক্যাপ্টেন মনসুর আলীর দৌহিত্র হিসেবে, একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে জাতির কাছে আপনার প্রতিশ্রুতি কি তার চেতনাকে ধারণ করে খুব সংক্ষেপে শুনে আমরা? জাতির কাছে প্রতিশ্রুতি যে চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা নিজের জীবন দিয়েছেন, যে বাংলাদেশ প্রথমে, এই দেশের প্রতি ভালোবাসা, এই দেশের যে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের রক্তের প্রতি যে তাদের ঋণ, সেটি করার জন্যই তো সোনার বাংলা করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু এবং শহীদ মনসুর আলী সহ জাতীয় চার নেতা। তো সেই সোনার বাংলা গড়ার কাজটিকে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহুদূর এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা সেটিকে বাস্তবেই রূপ দিতে চলেছি। তো সেই কাজে, সেই ধারাবাহিকতায় মনসুর আলীর দৌহিত্র হিসাবে, রক্তের উত্তরাধিকার হিসাবে বঙ্গবন্ধু জাতীয় চার নেতার সেই আদর্শকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি যেন সেই কাজগুলো করতে পারি, আমার সাধ্যের মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে, দেশের প্রতি আমার ভালোবাসা থেকে এবং জাতির মুক্তিযুদ্ধের প্রতি আমার শ্রদ্ধাবোধ থেকে। ধন্যবাদ। আমরা আজকে আলোচনা এখানেই শেষ করি। আমি জানি যে আমরা যাদের নিয়ে আজ আলোচনা করছি তাদের নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। তারপরে আমরা যতটুকু শুনলাম এটিও আমি মনে করি যে অনেক মূল্যবান কথা আমরা আজকে শুনতে পেলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা শ্রদ্ধা জানাচ্ছি শহীদ ক্যাপ্টেন মনসুর আলীকে এবং তার সঙ্গে আরও তিন জাতীয় নেতাকে যারা শহীদ হয়েছিলেন 75-এর 3রা নভেম্বরে, এবং সেই সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমরা বিশ্বাস করি যে তরুণ প্রজন্ম তাদের জীবন সম্পর্কে জানার চেষ্টা করবেন, তাদের আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগের কথা জানবার চেষ্টা করবেন এবং সেই চেষ্টা তাদের উদ্বুদ্ধ করবে আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে এগিয়ে নেওয়ার সংগ্রামে বঙ্গবন্ধু কন্যা সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি আরেকটি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, সেটি হলো বাংলাদেশকে সামনের দিকে গৌরবের একটি স্থানে প্রতিষ্ঠিত করবার জন্য তার যে সংগ্রাম। এই কথা বলেই আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।